হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফএম বাংলা। বন্ধুরা, এখন আমি রয়েছি smfwbee.examflix.in অর্থাৎ SMFWBEE স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা সকলেই জানো আজকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা, যেই পরীক্ষাটা 3রা অক্টোবর হয়েছিল অনলাইনে, সেই পরীক্ষাটারই রেজাল্ট আউট হওয়ার কথা। ঠিক আছে, কীভাবে রেজাল্টটা চেক করবে সেটা আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। যারা এখনও রেজাল্ট চেক করতে পারোনি বা এখনও মনে হচ্ছে রেজাল্ট পাবলিশ হয়নি, তারা কীভাবে চেক করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলে তোমাদের মানে একদম র্যাঙ্ক কার্ডটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি একবার। আমি ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, ওখানে ক্লিক করেই তোমরা এসে যেতে পারবে। এক সেকেন্ড, এই ডাইরেক্ট লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ SMFWBEE রেজাল্ট 2021, এটা দেখতে পাচ্ছ, তোমরা একটু স্ক্রল ডাউন করবে, এখানে লেখা রয়েছে ডাউনলোড র্যাঙ্ক কার্ড। ঠিক আছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে, ক্লিক করলাম আমি, দেখো, ক্লিক করার পরে তোমাদের কাছে এইভাবে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড চাইবে। রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, পাসওয়ার্ড দেবে এবং সিকিউরিটি কোড যেটা রয়েছে, এই যে নিচে যে ক্যাপচা কোড যেটা, সেটা সিকিউরিটি কোডের জায়গায় দিয়ে ভালো করে দেবে। ক্যাপিটাল লেটার স্মল লেটার রয়েছে, এখানে সিকিউরিটি কোডটা ঠিক করে দেখে শুনে দেবে, দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমাদেরকে তোমাদের নিজস্ব র্যাঙ্ক দেখাবে, মানে যেটা কম্বাইন্ড র্যাঙ্ক, এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক, মানে এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইডব্লিউএস, যত ক্যাটাগরি রয়েছে তারও একটা সেপারেটলি র্যাঙ্ক দেখাবে। ওখান থেকে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এবার ওটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে, যখন কাউন্সিলিং হবে তখন কাজে লাগবে। তো র্যাঙ্কটা দেখে নেবে, কার কত র্যাঙ্ক হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, এবং সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে সরকারি কলেজ হবে না বেসরকারি কলেজ হবে, সমস্ত কিছু ডিসাইড করতে পারবো। এবং কত কাট অফ গিয়েছিলো সেটা সম্বন্ধেও, কাট অফ নয় মানে সরকারি কলেজ কত দূর, কত র্যাঙ্ক অবধি নামতে পারে, কলেজে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেই অনুযায়ী আমরা একটা তাহলে ইনফরমেশন বানাতে পারবো, ইনফরমেশন তোমাদের দিতে পারবো, একটা মোটামুটি অ্যানালিসিস করতে পারবো। ঠিক আছে, তো প্রত্যেকে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নাও, ঠিক আছে। তো এইটুকুই ছিল ভিডিও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে। টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।